নমস্কার সবাইকে অগ্রহায়ণ মাসে সংক্রান্তি শুভেচ্ছা এবং ইতু পূজার শুভেচ্ছা দুটোই একসঙ্গে সবাইকে জানালাম প্রতি বছরের মতো এবছরেও ইতু পূজা করলাম ইতু পূজা করার জন্য তো অনেক জিনিসপত্র লাগে আমরা ছোটোবেলায় সেগুলো খুব ভোরে উঠে সবাই মিলে পাড়ার যত বাচ্চা থাকতো সবাই মিলে খুব ভোর ভোর অন্ধকার থাকতে উঠে সেগুলো জোগাড় করতাম বক ফুল সর্ষে ফুল মুলোর ফুল কলমি হিমচে কলমির ফুল ওরা তারপরে ধানের শীষের ওই যে একটা অংশ হয় যেটা ধান হয় না কিন্তু ওই শীষ শীষ হয়ে যায় একটা অন্য ধরনের দেখতে হয় ওরা থোরা সব বলে এইগুলো জোগাড় করতাম তারপরে ফুল জোগাড় করতাম করে আমরা সকালবেলা ফিরে আসতাম বাড়িতে তখন আর সর্দি ঠান্ডা এসব কিছুই মালুম হতো আর খুব আনন্দ হতো এই সময় এই ফুল ফুলচুরি করতে যেতাম তার আগে থাকতে সবাই জেগে জেগে দেখতাম যে পাড়ার কার বাড়িতে ফুল গাছ চাষ করেছে সেইখানে গিয়ে চুপি চুপি ফুল তুলে আনতাম আজকে আমের পল্লব পাল্টালাম তারপরে এই যে সমস্ত বাসনগুলো খুব ভালো করে আজকের মাজার সময় পেছি পরিষ্কার করলাম আলপনা দিলাম বিভিন্ন রকমের কাজ অনেক সময় লাগে পুজো করতে গেলে সময় যে কোথা থেকে চলে যায় বোঝা যায় না তো ঝটপট যেটুকু পেরেছিলাম একটু আলপনা দিলাম আজকের অগ্রহায়ণ মাসে সংক্রান্তি বলে গাছতলায় দিলাম তারপর ঠাকুরের ঘরের মধ্যে এনে ঠাকুরকে ইতু ঠাকুরকে ঘরের পাশে বসালাম সেখানে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম ফল কিনে আগে থেকেই এনেছিলাম তারপরে এখন জিনিসপত্রগুলো তো আর রকম ছোটোবেলার মতো পাওয়া যায় না খুঁজে খুঁজে জোগাড় করার সময়ও নেই সেই কারণে আগে থেকে সব ওইগুলো কিনে নিয়ে আসতে হয় কিনে নিয়ে রেখেছিলাম বলেই তাড়াতাড়ি হলো তো এইভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম এবার ঠাকুরের নাম করে সব ঠাকুরকে প্রণাম করে পঞ্চদেব দেবতার ধ্যান এবং মন্ত্র বলে আমি ব্রত কথা পড়লাম পরে পুজো শেষ করলাম প্রতি বছর সময়টার জন্য অপেক্ষা করে থাকি আর সাজাতে অনেকটা সময়ও লাগলো কিন্তু পুজো করার পর যে মানসিক শান্তিটা হয় সেটা অন্য কোনো কিছুর পরিমাণে সঙ্গে তুলনা করা যায় না তো এবারে পাঁচারি পড়তে শুরু করলাম অভাব রচনা তার কিছুতে সংসারে ভক্তি ভক্ত কথা কি করে শ্রবণ শোক রোগ দুঃখ তার রহেনা ভবনে ইতুব্রত কথা হেতা হইল সমাপন সবে মূলে করি সবে হরি শরণ